অবশেষে হার্দিক পান্ডিয়াকে নিয়ে নানান জল্পনার অবসান ঘটল। বিশ্বকাপের প্রথম অনুশীলনে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন হার্দিক, তবে এখনও দলের সঙ্গে যোগ দেননি বিরাট কোহলি। আইপিএলে দল গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার পর থেকেই খুঁজেই পাওয়া যাচ্ছিল না হার্দিক পান্ডিয়াকে, ছুটি কাটাতে চলে গিয়েছিলেন। রোহিত শর্মা, সূর্যকুমার যাদবেরা ভারত থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিলেও তিনি সেখানে ছিলেন না। অবশ্য ভারতীয় দলের সঙ্গে যোগ দিলেন হার্দিক পান্ডিয়া, সতীর্থদের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন, সেই ছবি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়াও ভারতীয় দলের আইসিসির অফিসিয়াল ফটো সেশনে যোগ দিতে দেখা গেছে হার্দিক পান্ডিয়াকে। মুম্বাই ইন্ডিয়ান্সের হতাশজনক পারফরমেন্স তো রয়েছেই, পাশাপাশি রোহিতকে সরিয়ে মুম্বাইয়ের নেতা হওয়ার জন্য গোটা আইপিএলেই হার্দিক প্রবল টিটকিরির শিকার হয়েছেন। আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন, বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডি সঠিক সলিউশন। দলের খারাপ পারফরমেন্সের কারণে প্রাক্তন ক্রিকেটাররা তার সমালোচনাও করেছেন। আইপিএলে দলের অভিযান শেষ হওয়ার পরেই হার্দিক দেশ ছেড়ে ছুটিতে চলে যান, কোথায় গিয়েছিলেন তা এখনো রহস্য, তবে অনেকের দাবি তিনি লন্ডনে গিয়েছিলেন। এরই মধ্যে ভেসে আসে হার্দিকের সঙ্গে স্ত্রী নাতাশার বিচ্ছেদের খবর, যদিও তা নিয়ে এখনো কেউ মুখ খোলেনি। জল্পনাও শুরু হয় হার্দিকের বিশ্বকাপে খেলা নিয়ে। সব আশঙ্কা কাটিয়ে হার্দিক বিশ্বকাপের দলে যোগ দিয়েছেন, বাকি ক্রিকেটারদের সঙ্গে খোশ মেজাজে তাকে অনুশীলন করতে দেখা গিয়েছে। ভারতীয় দল দিন দুয়েক আগে আমেরিকা পৌঁছে গিয়েছিলেন, একদিনের বিশ্রামের পর বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। এদিকে ভারতীয় দলের বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেলেও সেদিন বিরাট কোহলিকে দেখা গেল মুম্বাইয়ে। তিনি যে দেরি করে আমেরিকা যাবেন তা আগেই জানা ছিল। মঙ্গলবার রাতে কোহলিকে দেখা গেল একটি রেস্তোরাঁয় খেতে যেতে। প্রথম পর্বে যে সকল ক্রিকেটাররা আমেরিকা গিয়েছেন তাদের সঙ্গে যাননি বিরাট কোহলি। যারা গিয়েছে তার ভিসা সংক্রান্ত কাগজপত্র পেতে দেরি হওয়াতেই যেতে পারেননি। আবার একাংশের দাবি, কোহলি নিজেই কাগজপত্র জমা দিতে দেরি করেছিলেন, কারণ আইপিএলের পর বাড়তি ছুটি চেয়ে নিয়েছিলেন বোর্ডের থেকে, বোর্ডও সেই অনুমতি দিয়েছে। তবে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন বিরাট কোহলি।